আলহামদুলিল্লাহ, এই কোরআন প্রজেক্টে আমাদের সকলের প্রিয় আমিন ভাই, আমিনুল ইসলাম আলাদি ভাই, গত 2 বছর ধরে এই প্রজেক্টটা উনি রান করতেছেন এবং আমরা উপকৃত হচ্ছি। বাট আমি কিছু ব্যস্ততার কারণে আসলে এভাবে উপস্থিত হওয়া হয় না। তো আমিন ভাই আমাকে বললেন যে ছোট্ট একটা সূরা থেকে যদি কিছু রিমার্কস শেয়ার করা যায় তাহলে একেবারে মানে উপস্থিত না হওয়ার বিষয়টা মানে এড়ানো গেল। তো আমি ভেবেছি যে সুরাল মুজাম্মিল থেকে কিছু কথা শেয়ার করবো। আমাদের 4টায় ক্যামল লেল শুরু হয়, তো হাতে খুব বেশি সময় নেই, এই জন্য ভূমিকার কথা না বলে আমি এই সুরা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা তো কম বেশি সুরা আল মুজাম্মিল, এই সুরার নাম তো আমরা শুনেছি সবাই, অনেকের মুখস্থ আছে না, মুখস্থ আছে কার কার? অনেকেরই আছে, হাফেজ। তো এটা খুব বড় সুরা না, ছোট একটা সুরা, আল কোরআন আল করিমের 29তম পারার একটি সুরা। এবং এই সুরাটি মাক্কী সুরা, যদিও পুরো সুরাটা মক্কায় নাজিল হয়নি। এই সুরাতে 2টা রুকু আছে, প্রথম রুকুটা মক্কায় নাজিল হয়েছে আর দ্বিতীয় রুকুটা নাজিল হয়েছে মদিনায়। তো প্রথম রুকুটা আবার অনেক বড়, এজন্য ওভারঅল এই সুরাটাকে মাক্কী সুরা বলে। 20টা আয়াত নিয়ে মূলত এই সুরাটা, প্রথম রুকু হচ্ছে 19টা আয়াত নিয়ে প্রথম রুকু, আর শুধুমাত্র 20তম আয়াত নিয়ে দ্বিতীয় রুকু। তো এটা মাক্কী সুরাই তো বলা উচিত, যেহেতু 19টা আয়াতই মক্কায় নাজিল হয়েছে, শুধু 1টা আয়াত মদিনায় নাজিল হয়েছে দ্বিতীয় রুকুটা। আচ্ছা, এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে প্রিপারেশন ফর মিশন, কোন একটা মিশনের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ এই সুরায় বেসিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নতুন মিশনে নামানো হবে, ওই মিশনের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রিপেয়ার করে নেয়, ওয়েল গ্রুমড করে নেয়। এই জন্য 60টা প্রস্তুতির কথা বলা হয়েছে যে হে নবী, আপনি এই বিষয়গুলোতে নিজেকে প্রিপেয়ার করুন, যেহেতু আপনি বড় একটা মিশনে নামতে যাচ্ছেন। নবুয়তির দায়িত্ব তো সবচেয়ে বড় মিশন, এই নবুয়তির দায়িত্বটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রধানতম মিশন, অথবা বলা যায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী শক্তি হিসেবে দেখার মিশন। এত বড় গুরু দায়িত্ব যিনি পালন করবেন ওনাকে তো অনেক প্রস্তুতি নেওয়ার দরকার আছে। তো এই পৃথিবীর সব কাজগুলোর ক্ষেত্রেও আমরা দেখি ভালো প্রস্তুতি নিলে ওই কাজের ফলাফলটা ভালো হয়, পরীক্ষার ভালো প্রিপারেশন নিলে পরীক্ষার রেজাল্ট ভালো হয়, যে কোনো কাজের নির্বাচনের প্রস্তুতি নেওয়া লাগে ফলে ভালো নির্বাচন হয়। তারপর আর কি কিসে কিসে ভালো প্রস্তুতি লাগে? এক্সাম বললাম আমরা, ইসলামের যে 5টা ভিত্তি, এই 5টা ভিত্তির প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি নেওয়া লাগে। যেমন সালাতের প্রস্তুতি নেওয়া লাগে, ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ইলা আখিরিল আয়া। নামাজের আগে প্রস্তুতি হচ্ছে ওযু করে নাও, তার মানে প্রস্তুতির দরকার আছে। জুমার নামাজের জন্য আমরা প্রিপারেশন নেই না? প্রিপারেশন নেই। এরপর রোজার আগেও প্রস্তুতি নিতে হয়। 2 মাস আগ থেকে আল্লাহ রাসূল পড়তে শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তার মানে প্রিপারেশন কয়েক মাস আগ থেকে শুরু। হজের জন্য প্রিপারেশন লাগে, কি প্রিপারেশন লাগে? এরাম বাঁধতে হয়, তারও আগে এখন তো রেজিস্ট্রেশন করা লাগে 2 বছর আগে, লম্বা সিরিয়াল থাকে, কিউ থাকে, আশকোনা হাজি ক্যাম্পে যে ট্রেনিং, তার মানে হজে অনেক প্রিপারেশনের বিষয় আছে। জাকাতে কি প্রিপারেশন লাগে? হিসাব নিকাশ, জাকাতে কমসে কম 1 বছর আগ থেকে প্রস্তুতি নিতে হয়। কারণ যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ওইটা আপনি ডায়েরিতে টুকে রাখলে আপনি 1 বছর এই টাকাটা আপনার কাছে অলস পড়ে আছে কিনা আপনার সব খরচ শেষে এটা হিসাব করতে হবে। তার মানে পুরো জীবনটাই হচ্ছে প্রস্তুতি, এবং মুমিনরা সবসময় প্রস্তুত থাকবে, সদা প্রস্তুত সদা সজাগ, এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। ওয়া আ'ইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া মিন রিবাতিল খায়ল, মুসলমানরা যেন সবসময় প্রিপেয়ার্ড থাকে, এটা কিন্তু আল্লাহ বলেছেন। এবং এই যে আখিরাতের প্রস্তুতি, আমাদের এই যে কিয়ামুল লাইল, আমাদের এতেকাফ, আমাদের ইবাদত, আমাদের জীবন মরণ সব কিছু হচ্ছে আখিরাতের প্রস্তুতি। তারপর মরণের প্রস্তুতির ব্যাপারেও কিন্তু কোরআনের অনেক আয়াত পাওয়া যায়, হাদিস পাওয়া যায়। তাহলে বোঝা গেল প্রিপারেশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় মিশনে নামবেন, এই মিশনের জন্য প্রস্তুতির দরকার আছে না? আছে। এই সূরাটা হচ্ছে বেসিক্যালি, এই সূরার কি বলা যায় সাবজেক্ট ম্যাটার বা সেন্ট্রাল থিম হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিশনে নামবেন, এই মিশনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজেকে প্রস্তুত করে নিতে পারেন, সেই বিষয়গুলো এই সূরাতে বলা হয়েছে।
তাহলে আলোচ্য বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার সবার কাছে। এবার একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো। সূরাতুল মুজাম্মিলের শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বুখারীর প্রথম চ্যাপ্টারে। বুখারীর প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহির সূচনাটা কিভাবে হয়েছিল, কিভাবে ওহি আসলো। লম্বা চূড়া হাদিস, এর অর্থ বা ভাবার্থ অনেকে জানেন, আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলি। ওই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বপ্ন। নবীদের স্বপ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, নবীদের স্বপ্নটাও সত্য এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইরশাদ বা ডিরেকশন। নবীদের স্বপ্নটাও এক ধরনের ওহি। নবীদের স্বপ্ন যদি ওহি না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদান ইব্রাহিম আলাইহিসালাম ইসমাইল আলাইহিসালামের গলায় ছুরি চালাতেন না, কারণ উনি স্বপ্নে দেখেছিলেন যে নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানদুর মাদা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন, তুমি কি বলো? তো ইসমাইল আলাইহিসালাম বললেন, আপনি যেটা দেখেছেন ওইটাই করেন, আমি ইনশাল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। তখন তিনি ছুরি নিয়ে ছুরি চালাতে লাগলেন। একটা স্বপ্নের উপর বেস করে একজন আজমিনার রসুল ছেলের গলায় ছুরি চালাতে পারেন, তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন না, এটাও কি, এটাও রেভিলেশন, এটাও ওয়াহী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির সূচনাটা হয়েছিল এই স্বপ্নের মাধ্যমে। উনি খুব চমৎকার চমৎকার স্বপ্ন দেখতেন, আর রাতে যা স্বপ্ন দেখতেন এটা দিনের বেলা মানে প্রভাতের সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যেত। রাতে যেটা দেখতেন সকালে দেখেন ওইটাই করতেছে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নিঃসঙ্গতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় করে দেয়া হল। উনি কোলাহলার পছন্দ করেন না, কারোর সাথে খুব লম্বা সময় কাটাতে ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে। তখনই তিনি হেরা গুহাকে বেছে নিলেন এবাদতের জন্য বা ধ্যান করার জন্য। এটা প্রচলিত যে মেডিটেশন ওই রকম না, ওটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ব্যক্তিগত এবাদত। হজ উমরায় আমরা যারা গিয়েছি আমরা জানি যে কত উঁচু জায়গা, ওখানে তিনি 40 দিন এভাবে ছিলেন। তারপর সত্য আল্লাহ রাসূলের কাছে ধরা দিল, মানে সেদিন জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসলেন। ওই ইতিহাসটা আমরা জানি যে জান্নাতের রেশমি কাপড়ে সূরা আলাকের 5 আয়াত নিয়ে বলা হলো পড়েন, আল্লাহ রাসূল বললেন পড়তে জানি না, জড়িয়ে ধরলেন চাপ দিলেন ব্যথা পেলেন, আবার পড়েন পড়তে জানি না, জড়িয়ে ধরলেন চাপ দিলেন ব্যথা পেলেন, তিনবার এরকম চাপ দেওয়ার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম হেরা গুহাতে ওহির কোরআনের এই প্রথম 5টা বাণী তিনি রিসিভ করলেন। প্রথম ওহির ফোকাস করলো পৃথিবীর বুকে কোরআনের ওহি। এই 5টা আয়াত দিয়ে জিব্রাইল আলাইহিসসালাম উধাও, তিনি আর নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেতে লাগলেন। এমনকি ওনার গায়ে জ্বর এসে গিয়েছিল, প্রচণ্ড জ্বর, জ্বরে আর ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে এসে ফিরে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী ওনার কাছে এসে বললেন যে এরকম এরকম আমি দেখলাম, ইয়া লম্বা এক লোক এসে আমাকে বলতেছে পড়ো, এই 5টা বাক্য আমাকে দেয়া হলো, আর এটা নেয়ার পর থেকে আমার খুব ভয় লাগতেছে, আমার গায়ে জ্বর চলে আসছে, মনে হচ্ছে যে আমি মরে যাব, আমার এত ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে, তোমরা চাদর টাদর কম্বল দিয়ে আমাকে চাপা দাও, জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালু, তো আমাকে চাদর দিয়ে চাপা দাও বা কম্বল দিয়ে চাপা দাও। আল্লাহ রাসূল যখন এরকম আশঙ্কা প্রকাশ করতেছিলেন তখন আম্মাজান খাদিজা উনি একটা কম্বল এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন যাতে কাঁপুনি বন্ধ হয়, জ্বর বন্ধ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে জড়িয়ে বিছানায় শুয়ে পড়লেন। ঠিক ওই মুহূর্তে এই সূরাটা নাজিল হলো। যখন কম্বল গায়ে দিয়ে তিনি শুয়ে পড়লেন তখন আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মানে হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম বলি যে কামলিওয়ালা, কিছু নাশিদ পাওয়া যায় এরকম যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, কামলিওয়ালা মানে কম্বলওয়ালা, উর্দু জানা আছে কারো ভালো, উর্দু ফার্সি? এমন হতে পারে যে এই মুজাম্মিলের উর্দু অর্থ করতে যে ওই গানে হয়তো এরকম কামলিওয়ালা মানে কম্বলওয়ালা হতে পারে, আল্লাহু আলাম। এটা ছিল প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। তার মানে বোঝা গেল এটা একেবারে শুরুর দিকে নাজিল হওয়া একটা সূরা, তাই না? সূরা আলাকের 5 আয়াতের পরে যদি ঘরে সেই ঘটনা ঘটে আর তখন যদি এই সূরা নাজিল হয় তার মানে কি, একেবারে মাক্কী জীবনের শুরুর দিকে। প্রথম রুকুটা মাক্কী জীবনের শুরুতে নাজিল হয়েছে, শেষ রুকুটা 10 বছর পরে নাজিল হয়েছে, মানে মদিনায়।
কিভাবে আমরা বুঝবো যে শেষের রুকুটা মদিনায় নাজিল হয়েছে? কারণ শেষের রুকুতে এখানে জেহাদের কথা আছে আর জাকাতের কথা আছে, আর আমরা জানি জেহাদ জাকাত এগুলো সব মাদানি জিন্দিগিতে ফরজ হয়েছে, তাই না? তার মানে দ্বিতীয় রুকুটা এটা মাদানি, প্রথম রুকুটা মাক্কি। তো আল্লাহ রাসুল যখন কম্বল গায়ে দিয়ে শোয়া তখন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা তুম দাঁড়ান, স্ট্যান্ড আপ। এরপরে আবার নাজিল হয় সূরা মুদাসিরের শুরুর অংশ, ওখানে বলা আছে ইয়া আইয়ুহাল মুদাসির, মুদাসির মানে বস্ত্রওয়ালা, হে বস্ত্রওয়ালা কুম ফা আংদির, দাঁড়ান সতর্ক করেন, রব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দেন। তো তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শাহী উনি বলেছেন, এই আয়াতের তাফসির করতে যে বলেছেন যে কুম, যখন আল্লাহ বললেন নবীকে হে নবী দাঁড়ান, তখন আল্লাহ রাসূল ওই যে ওই দিন দাঁড়ালেন আর বসার সুযোগ পেলেন, দাঁড়িয়েই রইলেন, দিনকে বিজয়ী করার আগ পর্যন্ত উনি দাঁড়িয়েই রইলেন। কুম কুমিল্লা ইলা ইল্লা কলিলা, হে নবী আপনি দাঁড়ান। এই কুমিল্লা ইলার আবার কুমিল্লার মানুষের আবার দলিল দেয় যে কুমিল্লার কথা নাকি কোরআনে আছে, কোথায় আছে বলে যে কুমিল্লা কুমিল্লা ইলা ইল্লা কলিলা। যাই হোক, আমি বলতেছিলাম যে সূরা আল মুজাম্মিলের মধ্যে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মিশনে নেমেছেন ওই মিশনের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। আমরা কিছু প্রস্তুতি পর্ব এখানে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বা প্রশিক্ষণ নিতে বলা হয়েছে। দ্বিতীয় আয়াত থেকে প্রশিক্ষণ শুরু, 60টা প্রশিক্ষণের কথা এখানে পাওয়া যায়। প্রথম প্রশিক্ষণ হচ্ছে কুমিল্লা ইলা ইল্লা কলিলা, মানে কিয়ামুল লাইল করুন, এই বড় মিশনে নামার জন্য আপনার গোপনে গোপনে যে প্রশিক্ষণ পর্ব চলবে তার প্রথমটা কি কিয়ামুল লাইল, যেটা আমরা বেলালের সুরাতে ইসলামাইজেশনের আন্ডারে মাসে একবার আমরা এই করে থাকি কিয়ামুল লাইল। তো আল মুজাম্মিল এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নাম তো আমরা জানি মুহাম্মদ, আরেকটা নাম কোরআনে পাওয়া যায় আহমদ, এটা ছাড়া আরো অনেকগুলো নাম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন এটা একটা নাম মুদাসির, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, কাইন্ড অফ নিক নেম আর কি। এরপর তহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, ইয়াসিন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, এরকম হাশির আকিল, তারপর আবুল কাসিম আবু তাহের, এরকম অনেক নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া যায়। তো মুজাম্মিল নামটা কিন্তু সুন্দর নাম, এটা আমরা ছেলেদের নামের ক্ষেত্রে আমরা সাজেস্ট করতে পারি, চুজ করতে পারি, মানে নিজেদের ছেলে টেলে হলে মুজাম্মিল নাম রাখা যেতে পারে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল্লাইলা, আপনি কিয়ামুল লাইল করুন বা রাত্রিবেলা সালাতে দাঁড়ান। কুমিল্লাইলা মানে পুরো রাত দাঁড়ান, ইল্লা কলিলা, রাতের কিছু অংশ ছাড়া পুরো রাত কিয়ামুল লাইল করুন, এটা শুরুর দিকের কথা ছিল। তাহলে প্রস্তুতি পর্ব বা প্রশিক্ষণ পর্ব কিন্তু আমরা পেয়ে গেলাম। এক নম্বর প্রশিক্ষণ কি ছিল? কিয়ামুল লাইল, আপনার মিশন বাস্তবায়নের জন্য আপনার প্রথম প্রিপারেশন হচ্ছে রাত্রিবেলা কিয়ামুল লাইল করুন, সালাত করুন পুরো রাত, নিসফাহু অথবা আপনার অর্ধেক রাত, নিস মানে কি অর্ধেক, আউইন কুসমিনহু অথবা অর্ধেকের কিছু কম, আউইন কুসমিনহু কলিলা অথবা অর্ধেকের কিছু কম সময় কিয়ামুল লাইল করুন, আউজিদ আলাইহ অথবা অর্ধেকের বেশি করুন। তাহলে প্রথমে পাওয়া গেল পুরো রাত কিয়ামুল লাইল করেন, এরপরে পাওয়া গেল হয় অর্ধেক না হয় অর্ধেকের চেয়ে কিছু কম কিংবা অর্ধেকের চেয়ে কিছু বেশি আপনি কিয়ামুল লাইল করুন। তাহলে প্রথমে এটা পেলাম কিয়ামুল লাইল করা। কোরআনের অনেক আয়াত থেকে এটা পাওয়া যায় যে এই রাতের সালাতে আল্লাহ খুব পছন্দ করে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত লাকা আসা আইয়া বাআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে আল্লাহর কাছে সম্মানিত একটা স্ট্যাটাস চাই সেজন্য রাতের সালাত পড়ে। রাত্রি জেগে ইবাদতের গুরুত্বের ব্যাপার আমরা কম বেশি জানি। ইমাম শাফিঈর একটা এরকম কবিতা আছে যে কদ্রিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহরাল লায়ালি, সংক্ষেপ কথা হচ্ছে যে আল্লাহর কাছে সম্মান চায়, একটা ভালো স্ট্যাটাস চায়, সেজন্য রাত্রি জাগরণ করে। আর ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ পৃথিবীটা একেবারে নিঝুম নিস্তব্ধ থাকে, তখন আল্লাহর সাথে কানেক্টিভিটি এটা খুব হাই হয়। এবং কিছু হাদিসে পাওয়া যায় ইয়ানসিল রব্বুনা ইলা সামাঈ দুনিয়া, ওই সময় আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, মানে স্পেশাল একটা মনোনিবেশ করেন আর ডাকতে থাকেন, আল্লাহ আমিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ, আল্লাহ আমিন মুস্তারজিকিন আরজুক আল্লাহ, আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত্তা আল ফাজার, যে কার ক্ষমা লাগবে তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো, কার সম্মানের দরকার সম্মান চাও সম্মান দেবো, রিজিক দরকার রিজিক, এভাবে ডাকতে থাকে। সো ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ স্রষ্টার সাথে সৃষ্টির কানেকটিভিটি বাড়ানো। এজন্য ওই আল্লাহ রাসূল ইসলামের মিশন বাস্তবায়নের প্রথম প্রশিক্ষণ পর্ব হচ্ছে কিয়ামুল লাইলের প্রশিক্ষণ, কুমিল্লা ইলা ইল্লা কলিলা। আচ্ছা, দুই নাম্বার প্রশিক্ষণ আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কোরআনা তাফতিলা,
কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করুন। তারতিল মানে কি আমরা জানি, তারতিল মানে কি সুন্দরভাবে পড়া, একনিষ্ঠভাবে আর ধীরস্থিরভাবে, ধীরস্থিরভাবে, দ্যাট ইজ ইট। স্পষ্ট ভাষায় আসলে অনেক কিছু মিলে তারতিল হয়। তারতিলের সাথে তাজবীর আছে, তারতিলের সাথে তাহসিন আছে, তারতিলের সাথে তাগান্নি আছে। তার মানে ওরাতিল কোরআনা তারতিলা, আপনি এই রাতের কিয়ামুল লাইলের সালাতে ধীরস্থিরভাবে, তুমি যেটা বললা, থেমে থেমে কোরআন পাঠ করুন। আমাদের বাংলাদেশের সালাতুত তারাবির ভিডিও পাওয়া যায় কিছু কিছু ফেসবুকে, 4G স্পিডে। আবার ইন্দোনেশিয়ার একটা ভিডিও দেখলাম, ওটা বাংলাদেশ তো ছাড়াই গেছে। তো হাদিস আছে, রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। কোরআনের অনেক কারি আছে, তেলাওয়াতকারী আছে বা আবৃত্তিকারী আছে, যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। কোরআন হচ্ছে রহমত, লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনলে কি হয়, রহমত নাজিল হয়, কিন্তু কোরআন লানত দেয় দ্রুত যারা পড়ে। এই জন্য কখনো কোরআন দ্রুত পড়া যাবে, কোরআন সবসময় ও যেটা বললো ধীরস্থির ভাবে পড়তে হবে, এটাকেই বলে তারতিল কোরআন। এবং সুর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআনকে সুর করে গুনগুনিয়ে পড়ে না সে আমার উম্মত হতে পারে না। কোরআনকে সুর করে পড়তে হয়। অনেকে বলে আমার তো সুর নাই, আমি কিভাবে পড়বো, এরকম বলে না অনেকে। আসলে প্রত্যেকেরই একটা সুর আছে, সুর আছে। ওয়াশরুমে যখন কাপড় পরিষ্কার করার জন্য কেউ ঢুকে, তখন দেখা যায় কত গান বেরোয় আসে, কত সুর তার গলার মধ্যে। তার মানে সুর আছে, প্রত্যেকের গলাতেই সুর আছে। যার যেমনটা সুর, ওইটাকে সুন্দর করে কোরআন পড়তে হবে। ইকরাউল কোরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা, আরবদের লাহানে পড়তে হবে, আরবদের টোনকে ফলো করে। এখন কত শায়েখদের তেলাওয়াত পাওয়া যায়, সুদাইস, সুরাইম, মিশারি রাশিদ আল আফাসি, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, অনেক শায়েখদের তেলাওয়াত চমৎকার চমৎকার পাওয়া যায়, ওইটা ফলো করতে হবে। আচ্ছা, তারতিলা, তারতিলের অনেক ব্যাখ্যা আছে। বুখারীর বর্ণনা এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মানে যেহেতু উনি আল্লাহ ইসলামের খাদেম ছিলেন, উনি দেখতেন কেউ তেলাওয়াত করতো, ওনাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কেরাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কেরাত কেমন ছিল। উনি বলেছেন, কানাত মাদ্দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে তেলাওয়াত করতেন, তাড়াহুড়ো করে না, টেনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে থেমে থেমে বললাম, কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু এই মাদ্দানটা হয় না। একটা আয়াত পড়ে থামতেন, তারপরে আরেকটা আয়াত ধরতেন থামতেন, তারপরে আয়াত পড়তেন থামতেন, মানে প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর বোঝা যেত, এটা হচ্ছে তারতিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত স্ত্রী, আমাদের আম্মা জান, ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, উনি বলেছেন, কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত আয়াত করে পড়তেন, দুই আয়াত মিলাতেন না, আয়াত শেষ থেমে যেতেন আবার আরেক আয়াত, ওই আয়াত শেষ থেমে যেতেন আবার আরেক আয়াত, এভাবে তারা করতেন। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, উনি একবার তাহাজ্জুদের সালাতে তিনি দাঁড়িয়েছিলেন আল্লাহ রাসূলের পাশে, তো উনি বলছিলেন যে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাসবীর আয়াত পড়ে, তখন আয়াত শেষে নিজে নিজে সুবহানাল্লাহ পড়ে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা পড়েই উনি আস্তে করে পড়ে সুবহানাল্লাহ আল্লাযী খালাকা ফাসাওয়া, এভাবে যাচ্ছেন। তারপর তা আবুদা যেখানে আছে, শয়তান থেকে পানাহ চাওয়ার আয়াত যদি থাকে, উনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তেছেন। জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে পড়তেছেন, এটা ছিল উনার বর্ণনা, যে ওই দিনের আমার তাহাজ্জুদের সালাতের এক্সপিরিয়েন্স রাসূলের সাথে যেটা ছিল সেটা ছিল এরকম, মানে আয়াতে যেটা ফুটে উঠতেছে ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক্সপ্রেশন, উনার তেলাওয়াতের ঢং এটা দিয়ে ফুটে উঠতেছে। তো এভাবে যদি তেলাওয়াত করা হয়, বেসিক্যালি এটাকে বলা হয় তারতিলুল কোরআন, তাজবীদের সাথে। সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো তাজবীদকে আদা করে পড়তে পারতেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য ওনাকে আল্লাহ রাসূল উপাধি দিয়েছিলেন আকরাউ সাহাবা, সবচেয়ে বড় কারি সাহাবা, আকরাউ উবাই। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আটজন সাহাবির আটটা টাইটেল দিয়েছেন, এর মধ্যে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল দিয়েছিলেন আকরাউ উবাই, সবচেয়ে বড় কারি। আর সবচেয়ে সুরেলা গলার সাহাবি ছিলেন কে, কে বলতে পারেন? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সুরেলা গলার তেলাওয়াত করতে পারতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ, হে আবু মুসা, দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছে, আমি আমার উম্মতের মধ্যে তোমার গলায় সেই সুরের ঝংকার পাই। তুমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করেছি বলে তো মনে করেন, আপনি কিভাবে বুঝলেন যে আমার গলায় সুর আছে?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গতকাল এশার সালাতের পরে আমি তোমার বাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর তোমার বাসার পাশে দেখি তেলাওয়াত চলছে, তোমার কণ্ঠের তেলাওয়াত, আমি দাঁড়িয়ে কিছুটা তেলাওয়াত শুনলাম, শুনে বুঝতে পারলাম যে তোমার গলায় আসলে অসাধারণ সুরের ঝংকার। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানলার বাইরে ঘরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছিলেন, এটা যদি আমি টের পেতাম আমি তেলাওয়াত থামাতাম না, আমি ফজর পর্যন্ত চালিয়ে যেতাম। তো উনি অত্যন্ত সুরেলা গলায় তিনি তেলাওয়াত করতেন। এই সবগুলোর সমন্বয় হচ্ছে তাওহীদ, এবং দুনিয়াতে যারা তারতিল করবে তাদেরকে জান্নাতে আল্লাহ উৎসাহিত করবেন, ফেরেশতারা বলবে এখানেও তারতিল করো। ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তারতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতে বলা হবে দুনিয়াতে তোমরা তারতিল করে পড়তে যে ওয়ারাতিল কুরআন তারতিল, আজকেও এখানেও তারতিল করে শোনো, এখানেও সুন্দর করে টেনে টেনে পড়ো, যত পড়বে তত তোমার মর্যাদা জান্নাতে বাড়তে থাকে। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে ধীরস্থির ভাবে কোরআন পড়া, থেমে থেমে তাড়াহুড়ো করে কখনোই পড়া যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি পর্বের প্রথমটা ছিল কি, দ্বিতীয় নাম্বার কিভাবে থেমে থেমে ধীরস্থির ভাবে তারতিলের কাছে। এরপর আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী, অচিরেই আমি আপনার কাছে খুব ভারী একটা বাণীকে নাজিল করব, মানে এই কোরআন, যেহেতু এটা শুরুর দিকে নাজিল হওয়া, সামনে 23 বছর কি হবে ওইটা আল্লাহ আল্লাহ রাসূল ইসলামকে জানাচ্ছেন, যে অচিরেই একটা ভারী মানে খুব কি বলে হেভি ওয়েট ওয়ালা কিছু কথা আপনার কাছে আমি নাজিল করবো। আর কাওলান সাকিলা, তার উদ্দেশ্য কি, কোরআন, এই কোরআনকে আমি নাজিল করবো। কোরআনটা কিন্তু আসলেই অনেক ভারী, আল্লাহর কথা মানেই তো কি খুব হেভি ওয়েট না এটা। মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছিল আলওয়াহের মধ্যে, কোরআনে আছে আলওয়াহ না, ওয়া আতাইনা মুসা আলওয়াহ বিহি কোনোভাবে যখন পারছেন না, তখন আল্লাহ বললেন যে এটা যে আমার বাণী এটা তোমার উপলব্ধিতে যেন আসে, এই জন্য আমি ওজন বাড়িয়ে দিয়েছিলাম, এখন ধরো দেখো যে এখন তুমি উঠাতে পারো। তখন মুসা আলাইহিস সালাম দেখে যে ঠিক এখন হালকা হয়ে গেছে, তখন এই তাওরাতের এই আলওয়াহ ফলকগুলো নিয়ে তিনি বানী ইসরায়েলের কাছে এসে দাওয়াতি কাজ শুরু করেন। এটা হচ্ছে তাওরাতের ঘটনা। আর কোরআনের ব্যাপারে তো ভুরি ভুরি কথা আছে এই আয়াতের সাপোর্টে, কাওলান সাকিলা, লাও আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, এই আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তারপর ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তো এই আয়াতে বলা হচ্ছে যে কেউই কোরআনের দায়িত্ব নিতে চায়নি, এটা এত ভারী একটা বস্তু, এবং কোরআন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত এটা রিসিভ করতে যেয়ে। এবং আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাফান, প্রচন্ড শীতের রাতে আমরা কম্বল গায়ে দেয়া কিন্তু আল্লাহ রাসূল ঘেমে ঘেমে একাকার হয়ে যেত কোরআন রিসিভ করতে যেয়ে। আম্মা জান আয়েশার আরেক বর্ণনায় পাওয়া যায় যে ওটের উপর বসা অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, কোরআনের ভারে ওটের বুক মাটিতে লেগে যেত, ওটার হাঁটতে পারতো, ঘোড়ার উপর বসা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়ার পা মরুভূমিতে দেবে যেত। মাঝে মাঝে সাহাবাদের পায়ের উপর রানের উপর ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুমাতেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুমালেন, ঘুম থেকে উঠলেন কিন্তু পা থেকে মাথা তুলেননি। ওই সময় কিছু কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রিসিভ করছিল। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতক্ষণ শুয়ে আছে আমার পায়ে, আমি টেরই পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে মনে হলো যে মানে আমার পায়ে হাড়টি ভেঙে যাবে, আমার পাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে যে কাওলান সাকিলা, এটা অনেক ভারী এবং খুব হেভি ওয়েট ওয়ালা কথা কোরআনের কথাগুলো, এটাই আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী, নিশ্চয়ই অচিরেই আমি আপনার কাছে খুব ভারী কিছু বাণী পেশ করে দেব। ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াত্আ ওয়া আকওয়াম ক্বীলা, নিশ্চয়ই এই নাশিআতাল লাইল ইয়ানি কিয়ামাল লাইল, এই যে কিয়ামুল লাইল রাত্রি জাগরণ, এটা আশাদ্দু ওয়াত্আন প্রবৃত্তি দমনে খুবই শক্তিশালী, ওয়া আকওয়াম ক্বীলা এবং এই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে খুব উপযুক্ত একটা সময়, এই এই সময়টা, এই যে এখন আমরা কথা বলতেছি বা একটু পরে যে আমরা কিয়ামুল লাইল করব, এই সময়টা প্রবৃত্তি দমনে খুব শক্তিশালী, কারণ এই টাইমে আমাদের প্রবৃত্তি কি, ঘুমিয়ে থাকা, একটু আরামায়েশ করা, হ্যাঁ, প্রিয়জনের সঙ্গে থাকা, কিন্তু ওই টাইমে উঠে ঘুমকে মিস করে
অজু করা, সালাতে দাঁড়ানো, আসলেই তো প্রবৃত্তির একেবারে উল্টো দিক, কষ্টের একটা বিষয়। সেই জন্য এটা হচ্ছে প্রবৃত্তি দমনে আসাদ খুব শক্তিশালী ও আকওয়াম কিলা, এবং এটা তেলাওয়াতের জন্য উপযুক্ত সময়। আকওয়াম কিলা যেটাই বলা হবে খুব ভালোভাবে বোঝা যাবে, শোনা যাবে, উপলব্ধি করা যাবে, হৃদয়ঙ্গম করা যাবে, কারণ নিঝুম নিস্তব্ধ থাকে। নিজের তেলাওয়াত যদি কারে নিজে ভালো শুনতে না পারে, সে কিন্তু স্মুথলি তেলাওয়াত করতে পারে। যে তাহাজ্জুদের সময় যদি আপনাদের কারো অভ্যেস থাকে যে রুমে একা একা আপনি তেলাওয়াত করেছেন, দেখবেন যে নিজের তেলাওয়াতটা খুব চমৎকার নিজে বোঝা যায়। আকওয়াম কিলা রাতে কেন এই প্রশিক্ষণ পর্ব, কারণ দিনের বেলা নিশ্চয়ই আপনার অনেক ব্যস্ততা আছে, অনেক শগুল আছে আপনার, দিনে এটা এটা হয়ে ওঠে না, রাতের বেলায় কিন্তু এই ক্যামুল্লাইল বা তেলাওয়াত সম্ভব। কারণ আমরা জানি দিনকে বাড়ানো হয়েছে কিসের জন্য, মাআশা ওয়া জাআলনাল নাহারা মাআশা ওয়া জাআলনাল লাইলা লিবাস, রাত হচ্ছে নীরব নিস্তব্ধ নিঝুম। তাহলে প্রশিক্ষণ পর্বের কয়টা গেল?